হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো সোনির লেটেস্ট সিনেমা ম্যাডাম ওয়েব নিয়ে, যেটা কিন্তু এই শুক্রবার রিলিজ হয়েছে। তো ম্যাডাম ওয়েব সিনেমাটা কিরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রিভিউ রিয়াকশন অনেক রকম আপডেটস তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে। এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আচ্ছা, এই ভিডিওটা শুরু হওয়ার আগে বলে দিই, এই রিভিউটা কিন্তু স্পয়লার রিভিউ হতে চলেছে, কারণ রিভিউটার মধ্যে কিন্তু অনেক কিছু আমি কথা বলবো এগুলো হয়তো স্পয়লার হতে পারে। তো তোমরা যদি এখন অবধি মুভিটা না দেখে থাকো, আগে গিয়ে মুভিটা দেখে নাও, তারপর ভিডিওটা দেখো, তোমাদের বুঝতে সুবিধা হবে। আর যদি মুভিটা দেখে থাকো তাহলে এই ভিডিওটা শুধু তোমাদের জন্যই। তো সোনির এখন এমন একটা সিচুয়েশানে এসে দাঁড়িয়েছে যে এর আগে আমরা মরবিয়াসকে সোনির সবচেয়ে খাজাতম একটা সিনেমা বলতাম, মার্ভেলের সবচেয়ে খাজাতম একটা কাজ বলতাম, বাট আমার মনে হয় এখন মরবিয়াস শিহালকেরও হয়তো একটা কম্পিটিটর এসে গেছে, যে হচ্ছে ম্যাডাম ওয়েব। মানে ম্যাডাম ওয়েব দেখে আমার একটা রিয়েলাইজেশন হয়েছে যে না, এর চেয়ে মরবিয়াস সিনেমাটা অ্যাটলিস্ট একটু হলেও ভালো ছিল, ওটা অ্যাটলিস্ট একটু হলেও দেখার যোগ্য ছিল। ম্যাডাম ওয়েব সিনেমাটা মানে কি বানিয়েছে, কি বলতে চেয়েছে ডিরেক্টর, কি এখানে দেখাতে চেয়েছে ডিরেক্টর, কিভাবে দেখিয়েছে, অ্যাকচুয়ালি সেটাই আমার মাথায় ঢুকছিল না। এবং এতটা খাজা, এতটা গাঁজাখড়ি একটা সিনেমা বানিয়েছে যে এটা দেখে লিটারেলি আমার খারাপ লাগছে যে এই সিনেমাটা স্পাইডারম্যানের সাথে রিলেট করার চেষ্টা করছে। যে পুরো দু ঘন্টার কাছাকাছি যে সময়টা তোমরা ব্যয় করবে সেটা আলটিমেটলি নষ্ট হতে চলেছে। বাট হ্যাঁ, লাস্টে যে ক্রেডিট সিনগুলো আছে সেগুলো একটু হলেও দেখার যোগ্য, সেগুলোই অ্যাটলিস্ট ফিল্মটা একটু ভালো তোমাদের এক্সপিরিয়েন্স দেবে। বাট তাছাড়া বলতে গেলে ম্যাডাম ওয়েবের যে মুভিটা আলটিমেটলি একটা ডিজাস্টার হয়ে দাঁড়িয়েছে সোনি এবং মার্ভেলের কাছে। তো এখানে গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাবো যে ড্যাকোটা জনসন, তার এমন একটা সুপার পাওয়ার আছে, সে হচ্ছে এখানে মানে ফিউচারের ঘটনা তিনি চোখের সামনে দেখতে পান। এখানে কিন্তু ফ্ল্যাশব্যাকের আমরা একটা কাহিনীও দেখতে পাবো, মানে তার কাছে এই সুপার পাওয়ারটা কোত্থেকে আসলো, কীভাবে পেলেন এই সুপার পাওয়ারটা, তিনি কি তার মার কাছ থেকে পেয়েছেন, কীভাবে এসছে। তার মা যখন প্রেগনেন্সি ছিলেন তখন বলেছিল যে তার বাচ্চার মধ্যে কিছু একটা মানে জেনেটিক প্রবলেম আছে, যেটা কি ওর একমাত্র একটা স্পাইডারের ভেনম করতে পারবে। তো এবার যখন ওখানে তার মা যাবে সাথীকে নিয়ে, এবং তারপর ওখানে অনেক রকম ইনসিডেন্ট হবে যার জন্যে অনেক রকম ঘটনা ঘটবে, এবং এত বছর পর মানে ড্যাকোটা জনসন নিজে যে এই মানে জিনিসটা যে তিনি আস্তে আস্তে বুঝতে পারছেন যে তার মধ্যে কিছু একটা সুপার ন্যাচারাল পাওয়ার আছে, তো এরপর তিনি ব্যাপারটাকে কীভাবে এক্সপ্লোর করবেন। এবং এখানে একটা মানে স্পাইডার পার্সনকে এখানে দেখানো হয়েছে যে ফিল্মের ভিলেন, তার আলটিমেটলি তিনটে মেয়ের ওপর টার্গেট আছে, কারণ তিনি এখানে ফিউচার দেখতে পান, মানে তিনি নাইটমেয়ার্স পান যে ওই তিনটে মেয়ে বড় হয়ে তাদের কাছে সুপার পাওয়ার আসবে এবং তারা একে খতম করে দেবে। তো এই সব জিনিসপত্রগুলো ফিল্মটার মধ্যে ঘটবে, এবং যখন এই যে ড্যাকোটা জনসন যখন পুরো জিনিসটার মধ্যে জড়িয়ে যাবে তখন কি হবে, এই সব কিছু জানতে গেলে তোমাদের ম্যাডাম ওয়েব ফিল্মটা দেখতে হবে। এবং ভিডিও শুরুতেই আমি বললাম যে এটা স্পাইডারম্যানের সাথে কীভাবে জড়িত আছে, এটা জড়িত আছে কারণ এই ফিল্মের মধ্যে কিন্তু তোমরা স্পাইডারম্যানের কাহিনীর আগের ঘটনা দেখতে পাবে, অনেকটা বলা যেতে পারে প্রিকুয়েলের কনসেপ্ট কিন্তু এই ফিল্মটার মধ্যে দেখিয়েছে। তো স্পাইডারম্যান আসার আগে তার যে আঙ্কেল, তার আন্ট, তার মা বাবার তাদের কী ঘটনা, তাদের আগের কীরকম গল্প ছিল সেগুলোরই কিন্তু প্রেক্ষাপট এই ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে। তো তার মানে কি এটা দাঁড়াচ্ছে যে ইন ফিউচার গিয়ে ম্যাডাম ওয়েব কি কোনোভাবে স্পাইডারম্যানের চরিত্রটার সাথে কি তার কানেকশন থাকতে পারে, সেটা এখন দেখার ব্যাপার আলটিমেটলি। বাট আমার মনে হয় না সেটা খুব সম্ভবত পসিবল হবে, কারণ এখানে ফিল্মটা যেভাবে শেষ করেছে এখানে একটা আলাদা ইউনিভার্স বা আলাদা একটা টিম সেট আপ হচ্ছে। আমার এখন মনে হচ্ছে যে পিটার পার্কারের যে এই যে সুপার পাওয়ারটা যে পেয়েছে এবং এই যে স্পাইডারম্যান, সেটা কেন কিভাবে আসলো সেটা কিন্তু অনেকটা রেলেভেন্ট এই ম্যাডাম ওয়েব মুভি দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছে। ফিল্মের স্ক্রিন প্লে খুব খুব জঘন্যভাবে মেসড আপভাবে লেখা হয়েছে, মানে এখানে যে এই যে ভিশনটা যে পাচ্ছে বা এখানে যে মেন ভিলেন তার মোটিভটা খুব উইকভাবে দেখিয়েছে, মানে স্ট্রং মোটিভ একদম দেখায়নি যে কেন তিনি করছেন, কী বেসিসে করছেন, এবং এই তিনটে মেয়ে বা কোত্থেকে আসলো, তারা ইন ফিউচার কীভাবে পাওয়ারগুলো পাবে, সেসবে কিন্তু মানে একটু গ্লিমস বা একটু হিন্ট কিচ্ছু ডিটেলিং কিন্তু ফিল্মটার মধ্যে দেখায়নি। এবং মানে এডিটিংটা খুব অ্যাব্রাপ্ট ওয়েতে কিন্তু দেখিয়েছে, ফিল্মে অ্যাকশন কিন্তু সেরকমভাবে দেখায়নি। মানে ম্যাডাম ওয়েব যখন আমি টিজার ট্রেলার দেখেছিলাম আমি অ্যাটলিস্ট ভেবেছিলাম যে হয়তো স্পাইডার রিলেটেড অনেক কিছু জিনিস হয়তো আমরা দেখতে পাবো, যেটার জন্যে মানে এই সোনি সিনেমাটিক ইউনিভার্স অ্যাটলিস্ট ফেমাস। বাট এই ফিল্মটার মধ্যে সেই স্পাইডার রিলেটেড জিনিস কিন্তু অতটা সেরকম দেখায়নি। এবং ফাইনাল যে অ্যাকশন সিনটা হবে, মানে সেখানে ভিলেনকে এত উইক দেখিয়ে দিয়েছে যে আমি ভেবেছিলাম যে হয়তো একটা খুব মানে ভালো ইন্টেন্স একটা মানে অ্যাকশন সিন হবে, খুব ভালো আমরা এখানে
ক্লাইম্যাক্সে দেখতে পাবো, বাট যেভাবে শেষ করলো দ্যাট ওয়াজ রিয়েলি অ্যাব্রাপ্ট, মানে সেটা দেখে তোমাদের একদম মন ভরবে না। ভিএফএক্স ওই যে হেলিকপ্টারের লাস্টে যে সিনগুলো দেখাবে সেগুলো একটু আমার চোখে লেগেছিল, বাট নেওয়া দিলে সেটা একটু হলেও ইগনোর করা যায়। অ্যাক্টিংয়ের দিক থেকে বলতে গেলে প্রত্যেকজনের অভিনয়টা অতটাও খারাপ লাগেনি, বাট এখানে মেন যারা যারা দেখতে যাবে ড্যাকোটা জনসন আর সিডনি সুইনির জন্যেই, ওদের এদের দুজনকে দেখার জন্যেই মূলত লোকেরা এই ফিল্মটা দেখতে যাবে। বাট মানে তোমরা যদি আরও আশা করে থাকো যে কন্টেন্ট হয়তো ভালো হতে চলেছে, তাহলে কিন্তু তোমরা রীতিমতো হতাশ হবে, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। মানে আমি ফিল্মটা সিরিয়াসলি একটা এক্সপেকটেশনস নিয়ে দেখতে বসেছিলাম, কারণ অনেক কিছু আমার মাথার মধ্যে ছিল যখন এই ফিল্মটা ট্রেলার টিজার বেরিয়েছিল, অনেক কিছু হোপস ছিল। বাট যখন দেখা শুরু করলাম ফিল্মটা ইনিশিয়ালি কিন্তু ভালো স্টার্ট নিয়েছিল, বাট আলটিমেটলি গিয়ে মানে এমন জায়গায় গল্পটা চলে গেল যে তখন তোমরা নিজেই কনফিউজ হয়ে যাবে যেখানে রাইটার ডিরেক্টর অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছে, কী দেখাতে চেয়েছে। এবং এন্ডিংটা যেরকম হলো অনেকটা তোমাদের ওই এক্সম্যানের একটা ভাইব অবশ্যই দেবে যেভাবে এখানে জিনিসপত্রগুলো দেখিয়েছে। বাট হ্যাঁ, যে পোস্ট ক্রেডিট সিনটা মানে এখানে যেরকম যে ক্রেডিট সিনটা লাস্টে এখানে যেভাবে দেখিয়েছে, এটা যদি ইন ফিউচার কোনো যদি মুভি আসে তো সেটা আসলেও আসতে পারে, বাট আমার মনে হয় সেটা হয়তো ম্যাডাম ওয়েবকে সেন্টার করে হয়তো কোনো আর ফিল্ম আসবে না, কারণ এন্ডিংটা এখানে সেরকমই দেখানো হয়েছে। বাট ওই তিনটে মেয়েরই যে গল্পটা যেটা এখানে ভালো করে দেখানো উচিত ছিল, তাদের কাহিনিটা এতটা অ্যাবড্রাপ দেখেছি যে তোমরা ক্যারেক্টারগুলো মানে বুঝতেই পারবে না যে কী ক্যারেক্টারগুলো এখানে মোটিভটা। ওভারঅল যদি বলি ফিল্মটা পুরোপুরি আমার জঘন্য লেগেছে, মানে এর চেয়ে তো মনে হয় আমাকে যদি কেউ মরবিয়াস অ্যাটলিস্ট দেখতে বলে আমি অ্যাটলিস্ট মরবিয়াসে দেখবো। ওই ফিল্মটা মানে এখন মনে হয় যথেষ্ট ভালো মেকিং ছিল, গল্পটা যথেষ্ট ভালো ছিল এই ম্যাডাম ওয়েবের থেকে। এত এত এক্সপেকটেশনস ছিল ফিল্মটায় যে ভালো স্টারকাস্ট আছে, কিছু একটা নতুনত্ব দেখতে পাবো যেহেতু স্পাইডারম্যান রিলেটেড ছিল, বাট সেটাকে একদমই ভালোভাবে এখানে ডিরেক্টর লিঙ্ক করতে পারেনি। তোমরা যদি ম্যাডাম ওয়েব দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, আর যদি দেখতে চাও বিং আ মার্ভেল ফ্যান আর যদি সোনি সিনেম্যাটিক ইউনিভার্সের যদি তোমরা ফ্যান হয়ে থাকো তাহলে দেখতে পারো, বাট ওই আর কি দেখে হয়তো তোমাদের লিটারেলি পোষাবে না, মানে একদম ঝাড় জ্বালার জিনিসপত্র হয়তো হয়ে যাবে। তো তোমরা যদি ম্যাডাম ওয়েব মুভিটা দেখতে থাকো আমি জানিও তোমাদের কেমন লাগলো, যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখাবে পরের ভিডিওতে, টেক কেয়ার।